হ্যালো, জি সালাম আলাইকুম মামা। মামা ফোন করেছে, তুমি কথা বলো। আচ্ছা জি মামা, শামিম ভাই তো একদম প্যান্ট শার্ট পরে রেডি হয়ে আছে, জি বেরোবে। ও কথা বলতে চান একটু মামা? একটু মামা কথা বলতে চাচ্ছে। ইয়ে মামা, উনি তো বাথরুমে। হ্যাঁ শামিম ভাই, মামা ফোন করেছে, দ্রুত বের হন, কথা বলবো আপনার সঙ্গে। জি মামা। হ্যাঁ কি বললেন? ও আপনি ওখানে বলে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, তার মানে অ্যাটেন্ড করলে হয়ে যায় না? জি জি জি, ঠিক আছে মামা। না, বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে আমি নিজে তার সাথে নিচে নামবো, তারপর কিছু একটা তুলে দিয়ে তারপর আমি ফিরবো। জি মামা জি। হ্যাঁ সালাম আলাইকুম। আরে শামিম ভাই, আরে কয়টা বাজে দেখেন তো, ওঠেন ওঠেন ওঠেন। এই তোমার আমি গতকাল রাতে কি বলছি? বলছি না আজকে 2 তারিখ, কোনো কাজ হবে না, গিয়ে লাভ নাই। আরে এটা কোনো কথা হলো নাকি? 147 জন লোক রিটার্ন দিছে, ভাই ভাই ঠিক আছে, 5 জন নিবে, 3 জন ওইখানে বিশেষভাবে আপনার মামা ফোন করে বলছে, এই 3 জনের মধ্যে আপনি টিকবেন না, এটা কোনো কথা হতে পারে? আপনি ওঠেন তো ওঠেন। মামার চেয়ে 2 এ পাওয়ার অনেক বেশি, তুমি বুঝবা না, যাও। শামিম ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনারা আজকে যদি আপনার চাকরিটা না হয় তাহলে 2 তারিখে জীবনে আমি আর আপনাকে কোনো বিষয়ে কোনো রিকোয়েস্ট করবো না, ঠিক আছে? ওঠেন আপনি ওঠেন। আরে তুমি ভেজা বোঝা করো না, আমি যাবো না। কি করে যাবো? আরে যাবে না, কুলি হলো। ভাঙ্গি নেই, ভাঙ্গি করে নিয়ে এসো সামনে থেকে। আর সামনে ভাঙ্গি দিব না, আপনি ভাঙ্গি দেন, বসে থাকো, উপর থেকে ভাঙ্গি করে আনছি, তাড়াতাড়ি করে চল। আবার তো ভাড়া ভাড়া আছে, কত? 20 টাকা। 20 টাকা কেন? 19 টাকা দেবো, চল। আমার ভাড়া 20 টাকা, আপনি 19 টাকা দেবেন কেন? 21 টাকা দেবো, চল তুই তাড়াতাড়ি চল। এক্সকিউজ মি, আপনি কে? আমি আপনার ভাড়াটা দিয়ে দেবো, চল। আপনি কেন আমার ভাড়া দেবেন? আরে ভাই টাইম নাই, চল। তুই যাস না কেন? আশ্চর্য, আপনি আমাকে লজিকটা তো বোঝাবেন, কেন ভাড়া দেবেন? লজিকটা হলো যায় না কেন, এই যাস না কেন। আমি কিন্তু আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আরে বোঝার তো কিছু নেই, 23 টাকা দেবো, যাস না কেন। টেলিভিশন আর পত্র পত্রিকায় খবর দেখো না, বখাটেদের উৎপাত, তার উপর আমার চিন্তাই কেন?
একবার ধরতে পারলে টাকা পয়সা মোবাইল তো ছিনিয়ে নেবে, তার উপর আমার চোখে মলমও লাগিয়ে দিতে পারে। আমি এই ধরনের কোনো সমস্যা কখনো ফেস করিনি, আশা করি করবো না। থ্যাংক ইউ সো মাচ। তা ফেস করোনি, ফেস করতে কতক্ষণ? ধরো ওইরকম একটা সমস্যায় তুমি পড়ে গেলে তখন উপায়? আঙ্কেল তো অসুস্থ, বিছানায় পড়ে থাকে, আন্টি সারাক্ষণ তাকে দেখাশোনা করে। আর তোমার ভাই অস্ট্রেলিয়া থেকে যত দ্রুত টাকা পাঠাতে পারে ইচ্ছে করলে অত দ্রুত কিন্তু উনি আসতে পারবে না। তাহলে থাকলো কি? আমি আমাকে তো বলবো। এই যে শোনেন, বলো। একটু আগে বিল্ডিং থেকে একটা ছেলেকে বের হতে দেখলাম। কে? চুলগুলো ছাকড়া মতো। চুলগুলো ছাকড়া মতো? শামীম ভাই আমার সাথে থাকে, খুব ভালো মানুষ। ভালো মানুষ নাকি পাগল একটা? এটা তুমি ঠিক বলছো, একটু পাগল পাগল আছে, তবে টেনশন কিছু নাই, কাউকে কামড়ে দেয় না। ওই সংখ্যা টংখ্যা নিয়ে পড়ে থাকে একদম। কেন, কিছু বলেছি নাকি? আরে আমাকে কি বলবে, আমি রিক্সা থেকে নামলাম, লাভ দিয়ে আবার রিক্সা উঠে গেল, সোজা আমার রিক্সা নিয়ে চলে গেল, বলে আমার ভাড়া নাকি সে দিয়ে দেবে। ও হয়েছে কি, ওই ওনার কাছে একটা ফায়দা আছে, টাইম শর্ট, সেই জন্য তার উপলব্ধ করেছি। অসুবিধা নেই, উনি ফেরত আসলে তোমার ভাড়া কত? 20 টাকা। আমি 40 টাকা দিয়ে দেবো। সে তো বাইরের লোক, আমি তোর বাইরের লোক একদম। হ্যাঁ ভাই বলেন, আপনার পোস্টিং কোথায় দিল, স্যালারি কত ধরলো? জয়েন্টেড বলে নাই? তুমি গেঞ্জিটা চেঞ্জ করে আসো। কেন, তুমি 2 নম্বর জার্সি কেন পরছো? ও কাফু আছে না, সে তো 2 নম্বর জার্সি পরে খেলে। আমার এক বন্ধু বলছে আমার চেহারার সাথে নাকি ওর চেহারার হুবহু মিল আছে। আমিও খেয়াল করেছি মিল আছে, সেই থেকে আমি কাফুর খেলার খুব ভক্ত। তোমার কাছে কাফু, আমার কাছে কুফা। আর কাপু তো ব্রাজিলের, এটা তো ব্রাজিলের জার্সি না। আমি তো ব্রাজিলের সাপোর্টার না, উরুগের সাপোর্টার, আমি শুধু কাফুর ভক্ত। এই বিশ্বকাপ তো চলে গেছে আর কাপুটা এখন কেউ নাই, যাও জার্সি গুলো। না বিশ্বকাপের পর অবশ্যই এটা পরা হয় নাই, কিন্তু আজকে হঠাৎ পড়তে ইচ্ছে করলো। তো পরো নাই, আজকে পরশো কেন? এই যে 15 দিন আগে মাত্র 1,20,000 টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করলাম, আজকে 2 তারিখে গিয়ে দেখি সেইটা বাইরে 2 লাখ হয়ে গেছে। তারপর আপনার চাকরির সুসংবাদ তো পাবই, আর একটা বিশেষ সংবাদ আছে, সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। ভাই তোমার বিশেষ খবর আমি শুনতে চাচ্ছি না, তুমি প্লিজ এই গেঞ্জি খুলে আসো। ঠিক আছে খুলতেছি, তার আগে আপনার পোস্টিং জয়েনিং স্যালারি কত, কী অবস্থা সেটা বলো। আর আমি তো তোমাকে সকালবেলাই বললাম যে এটা হবে না, তারপর তুমি জোর করে আমার পাঠাইলা, আমার রিক্সা ভাড়া খরচ করলো তো আবার ডাবল। ও আচ্ছা, আপনি তো আমার কাছ থেকে 40 টাকা পাবেন। কিসের 40 টাকা? কেন আপনি আইরিনের 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে দেন নাই, ওইটাই বাইরে 40 টাকা হয়ে গেছে। এই টাকা লাগবে না, তুমি গেঞ্জি চেঞ্জ করো তাড়াতাড়ি। আরে রাখেন রাখেন। আরে ভাই লাগবে না বললাম তো, এই 2 নম্বর গেঞ্জি খোলো, আর 2 নম্বর কোনো কিছু আমার চোখের সামনে রাখবা না, ব্যাগের মধ্যে ঢুকাই রাখো, যাও। ঠিক আছে। আমার কালকে খুব তাড়া ছিল, একটা রিক্সা দরকার ছিল। ওকে সরি, আপনি কাল আমার ভাড়াটা দিয়ে দিয়েছিলেন। আপনি 19 টাকা দেন আমাকে। 19 টাকা কেন? আমি রিক্সাওয়ালাকে 21 টাকা দিয়েছিলাম, এখন আপনার কাছ থেকে তো 1 টাকা বেশি আমি চাইতে পারি না। আপনি যেহেতু 21 টাকা দিয়েছেন, আপনি 21 টাকাই পাবেন, ধরেন এটা। ফাইন দেন। আপনি তো বোধহয় বিল্ডিংয়েই থাকেন? হ্যাঁ। আমিও থাকি, নতুন এসেছি, 2 মাস হলো। ও গুড, শুধু গুড, আর কিছু বলার নেই। আচ্ছা বলেন আপনার জন্মদিনটা বলেন।
আশ্চর্য, একটা মানুষের সাথে পরিচয় হলে মানুষ প্রথমে নাম জানতে চায়। হ্যাঁ জানতে চায়, কিন্তু এক্ষেত্রে নাম জানাটা ডিপেন্ড করছে জন্মদিনের উপরে। মানে বুঝলাম না। মানে আপনার জন্মদিন যদি 2 হয় অথবা আপনার জন্মদিনের যোগফল যদি 2 হয় তাহলে আপনার নাম জেনে আমার কোনো লাভ নাই, বলেন। না, 2 জাতীয় না। তাহলে নাম বলতে পারেন? মানে আমার নাম মেরুন ভাই না, শামীম। একটু আগে মেরুন ভাই বলে তো ডাকলেন, আপনার নাম কি শামীমা, এই জন্য বলতে পারছেন না? আমার নাম আইরিন। গুড। এই বিল্ডিংয়েই তো আছেন, এমন তো না যে সামনে মাসেই চলে যাবেন। আছি। তাহলে আমি যাই। কি অবস্থা বলেন তো? না অবস্থা আর কি বলবো, আপনি তো বলছিলেন যে এই বছরের মধ্যে আমার একটা কিছু হবে, বাকি আছে তো শুধু ডিসেম্বর মাস, আর কবে হবে? কেন, আমি আপনাকে যে শুভ সংখ্যাগুলোর কথা বলেছিলাম সেদিনগুলোতে আপনি কাজ করছেন না, করলে তো সমাধান হয়ে যাওয়ার কথা। চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না তো। কেন? 2 আপনি তো বলেছিলেন যে সংখ্যাগুলো রেজাল্ট 2 হয় সেগুলো আমার জন্য অশুভ, তাহলে কি দাঁড়ায়? 2, 4, 8, 11, 13, 17, 20, 22, 26, 29, 31 কতদিন? 11 চলে যাবে। 11 দিন, একটা মাসের মধ্যে 11 দিন যদি চলে যায় আমার থাকে কতদিন? 19 দিন। হ্যাঁ 19 দিন আমি কি করবো? আপনি কি 19টা চাকরি করবেন? আপনি তো চাকরি করবেন একটা, তাহলে আপনার তো একটা শুভ সংখ্যা যথেষ্ট। তো সেই একটা দিন তো খাপে খাপে হচ্ছে না ভাই। আমি ইন্টারভিউ দিলাম 1 তারিখ, ঠিক আছে? আমার ভাইবা 2 তারিখে পড়বে কেন? 2 তারিখে কেন পড়বে? 3 পড়তে পারে না, 5 পড়তে পারে না, 7 পড়তে পারে না। আর আমি তো কি রিকোয়েস্ট করতে পারি না যে ভাই আমার ভাইবার ডেটটা 5 তারিখে ফেলেন? না তা অবশ্য বলা যায় না। সরি, এখন আমি কি করবো বলেন? আপনাকে 2 থেকে বেরিয়ে আসতে হবে। আরে ভাই কীভাবে বেরোবো? আমি বেরোনোর চেষ্টা তো করতেছি কিন্তু পারতেছি না তো। যতই বেরোনোর চেষ্টা করতেছি 2 এসে সামনে দাঁড়াচ্ছে, আমার তো যাতা অবস্থা এখন। হ্যাঁ আপনি তো 2 দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন, এক ধরনের মানসিক অস্থিরতা আপনাকে পেয়ে বসেছে। আচ্ছা আপনি কি প্রেম করেন? তাড়াতাড়ি ভাই কিসের প্রেম করবো, মানে প্রেম দিয়ে কি করবেন আপনি? না একটা কারণ আছে, বলেন। করছিলাম, 2 জনের সঙ্গে প্রেম করছিলাম। বলেন কি, একসঙ্গে 2টা? আরে ভাই একজনের সঙ্গে ভেঙে যাওয়ার পরে আরেকজনের সঙ্গে করছিলাম। ও ভাঙলো কেন? ওই যে 2 জনের জন্মদিন 2। আচ্ছা কেন বলেন তো, আপনার কাছে বারবার 2 কেন আসে? আপনার কাছে তো 3 আসতে পারে, 7 আসতে পারে, 9 আসতে পারে। হ্যাঁ একজনকে পেয়েছিলাম, তার জন্মদিন 7। হ্যাঁ তো? তার 3টা বাচ্চা আছে। ভালো তো, সমস্যা কোথায়? আরে ভাই হাজব্যান্ড আছে তো। ও তাহলে ঠিক আছে, এটা এথিক্যাল না। আচ্ছা দেখি আপনার হার্টটা দেখি। হ্যাঁ ঠিকই তো আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কি যা হবে আমি বুঝতে পারছি। না না ঠিক আছে, লাগবে না, টাকা লাগবে না। থাক। আচ্ছা দেখি আরেকবার হাটটা দেখি তো আপনার। প্রেমটা লাগবে, তোর মাথাটা ঠান্ডা হওয়া দরকার। ও আপনি? আপনি অন্য কাউকে খুঁজছেন? ওই যে ফিরোজ ভাইকে একটু খুঁজছিলাম। আচ্ছা, ও আমি মাত্র এলাম তো ওকে পেলাম না, বোধ হয় আশেপাশে কোথাও গেছে। ঠিক আছে আমি তাহলে পরে আসবো। না আপনি বসতে পারেন, মানে চলে আসবে হয়তো এক্ষুনি, আসেন। আপনার ব্যাপারে কিন্তু আমার একটা কিউরিওসিটি তৈরি হয়েছে। ও আমারও। তাই নাকি? তাহলে আপনারটা আগে শুনুন। না আমারটা বলার দরকার নেই, আপনারটা বলেন। না ওই যে 2 সংক্রান্ত ব্যাপারটা, মানে আমার জন্ম তারিখ যদি 2 হয় কিংবা আমার জন্ম তারিখের যোগফল যদি 2 হয় তাহলে আমার সাথে কথা বলা যাবে না, ব্যাপারটা কিন্তু অনেক অদ্ভুত, মানে ইন্টারেস্টিং। এটা মোটেও ইন্টারেস্টিং না, 2 আমার অস্তিত্বের সংকট, মানে 2 কর্তৃক আমি অত্যাচারিত। বাদ দেন, দরকার নাই তো, 2 তো আপনার জন্মদিন না, আলোচনা বাদ দেই। আচ্ছা আপনার জন্মদিন কবে? কত হলে আপনার সুবিধা হয় বলেন তো? আশ্চর্য, আমার সুবিধার জন্য তো আপনার জন্ম হয় নাই।
আপনি তো জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিক নিয়মে, সো সেটাই বলেন। না সেটা ঠিক আছে, তারপরে বলেন না। কি বলবো, এই 3, 5, 7, 9, 12 এরকম। কেন বলেন তো? কেন আবার কেন? জন্মসংখ্যা এক এবং সেই অনুযায়ী আমার রাশিতে এগুলোই শুভ সংখ্যা। আপনি রাশি বিশ্বাস করেন? বিশ্বাস তো করতে চাচ্ছি না, করতে হচ্ছে, সব মিলে গেলে এখন আমি কি করবো। আচ্ছা বাদ দেন তো, আপনার জন্মদিনটা বলেন না আমাকে। 12 চলবে? 12 নাকি? 2, 1, 3 গুড। হ্যাঁ শুভ 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 হলেই ভালো। আচ্ছা আপনি পড়াশোনা কোথায় করেছেন? ঢাকা ইউনিভার্সিটি। তাই নাকি? আমিও তো ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি কোন সাবজেক্টে? অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি? হ্যাঁ। তুমি? ওটাই, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। গুড। 3 আপনি কোন ব্যাচ? 2007। তাহলে তো আপনি জাহিদ স্যারের ব্যাচ। জাহিদ কি টিচার হয়ে গেছেন? আমাদের টিচার। আচ্ছা তাহলে তো আপনাকে অনেকদিন ক্যাম্পাসে যেতে হয়। ক্যাম্পাসে যাবে আমাকে নিয়ে কেন হলো তো? না মানে কিভাবে কিভাবে যেন শুধুমাত্র জাহিদ স্যারের ক্লাসটাই মিস হয়ে যায়, আর উনি মনে করেন আমি ওনাকে অ্যাভয়েড করি, আসলে কিন্তু তা না। আপনাকে নিয়ে যাবো, আপনার ফ্রেন্ড যেহেতু, আপনি একটু বলে দেবেন। না সেটা ঠিক আছে, আমি একদিন তোমাকে। আচ্ছা আমি আমি সরি, মানে আমি আপনি বলতে চাইলেও পারছি না, মানে তুমিটা আসছে বাবা, কোনো ঝামেলা? কোনো ঝামেলা নেই, আমি আজকে উঠি। না মানে ওই 3 মানে ফিরোজ তো চলে আসবে, বাই দিস টাইম আমরা কথা বলি। আর ফিরোজ ভাই সাথে আমি পরে কথা বলে নেব, আজকে উঠি। না আচ্ছা হ্যাঁ। মামা আপনি কার কাছ থেকে কি শুনতে সেটা শুনে আমারও বিশ্বাস করতেছে। ফ্ল্যাট তো সারা বছর দু তিনটা ফাঁকা থাকে। হ্যাঁ একজন ঘরে চলে আর জন যে আনতে আনতে আর জন চলে, এখন আমার কি করার আছে? কার জি গ্যারেজ আমার ভাড়া দিলাম কখন? আমাদের এই ফ্ল্যাটের তো 3-4 টাকা, আশেপাশে 2-4 টাকারই মাঝে মধ্যে বিপদ আপদ পড়লে এসে থাকে। আর ঠিক আছে আপনি না আসলে আমি আর লাগবে না, এখন সবগুলো একত্রিত করে। আর আরিন তুমি আমার ফ্ল্যাটে? হ্যাঁ আপনার কাছে তো এসেছিলাম। তাই নাকি? আমার ইন্টারনেট কানেকশন গত কয়েকদিন ধরে কাজ করছে না, আমি এতবার ওদেরকে ফোন দিয়েছি কোনো পাত্তাই নেই, আজও ফোন দিয়েছি, প্লিজ বি একবার ফোন রেখে দেবে। আরে ওরও এরকম এক একটা ব্যর্থ ব্র্যান্ড, কোনো সমস্যা নেই, এটা ঠিক করে আমার জন্য 2 মিনিটে কাটা। তোমার তো স্মার্ট লাগতেছে আজকে। কি ফিরোজ কোন সমস্যা, কি হয়েছে বলো আমারে? আপনি আইরিনের সাথে 30 মিনিট ব্যাপী ইন্টারেস্টিং কি করলেন? কি করব, কথা বললাম। কিভাবে কথা বলেন যে এত ইন্টারেস্টিং হয়ে যায়? ও সমস্যা কি, তুমি কি আইরিনের প্রেমে প্রেমে পড়ছো নাকি? আমি প্রেমে পড়লে আপনার কোনো সমস্যা আছে? ওইরকম একটা মেয়ের প্রেমে কে না পড়তে চায়? হ্যাঁ তাই তো, আমিও যদি পড়তে চাই। আরে কি আশ্চর্য, আপনি কেন পড়বেন? আপনি আছেন সংখ্যা তত্ত্ব নিয়ে, ওটা নিয়ে থাকেন না, যার যার কাজ শেষে করুক। যার যার বলতে? শোনেন আল্লাহ তাআলা জগতে এক একটা মানুষকে এক একটা ধান্দা দিয়ে পাঠাইছে, যেমন আপনি জন্ম তারিখের সাথে দিন সময় ক্ষণ এসব মিলে ওই যে শুভ অশুভ এসব গবেষণা করেন না, আপনি ওইটা করেন। আবার যেমন ধরেন আমার কপালে আইরিনের নাম লিখে দিছে, আমরা কি করবো না করবো সেটা আমাদের ব্যাপার, এখন আপনি যদি ভেতরে ঢুকিয়া কারাকারি শুরু করেন তাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে কারাকারি না করলাম, কিন্তু তুমি কি শিওর যে তোমার কপালে আইরিন লেখা আছে? সিমটমে তো তাই মনে হয়। কিরকম বলো তো? এই যেমন কোনো প্রশ্ন করলে কোনোটার উত্তর দেয় কোনোটার দেয় না, মাঝে মাঝে হঠাৎ করে রেগে যায়, আবার কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে আসে,
আপন বউ যেমন স্বামীকে অর্ডার করে, সে আমাকে ওইভাবে অর্ডার করে। এটা নষ্ট কেন, ওটা নাই কেন, এটা লাগবেই, এর মানে কি? না, সিমটম তো খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার নিয়ে টেনশন করো না, কোনো ঝামেলা হবে না। না হলে ভালো। শোনেন, এরপর যদি রিনি আসে। রিনিকে? আরে আইরিনকে আমি আদর করে রিনি বলি। তো আসলে আমি না থাকলে বলবে যে নাই, যদি ভিতরে আসতে চায় বলবে যে না না আপনি পরে আসেন। গেট আউট বলে দেবো, আইসে গেট আউট। না না, নর্মালি না বলে দেবে। মানে দুই কোনো প্রসঙ্গই হতে পারে না। আমি সেটাই বলছি, দুই কোনো প্রসঙ্গ হতে পারে না। গুড, তাহলে এটা নিয়ে আমরা কথা বলবো কেন? কথা বলবো কারণ এই দুই ব্যাপারটা আপনার মাথা থেকে বের করতে হবে। এটা আপনার একটা মানসিক সমস্যা। তার মানে কি, তুমি কি আমাকে পাগল বলতে চাচ্ছ নাকি? না, আপনাকে আমি পাগল বলছি না, কিন্তু আপনি যেটা করছেন সেটা নিতান্তই একটা পাগল। দেখেন, আমি বলতে চাচ্ছি একটা মানুষের চলার পথে সংখ্যা কখনোই বাধা হতে পারে। হ্যাঁ আমি জানি, আমি মানতেও চাই, কিন্তু প্র্যাকটিক্যালি বাধা তো হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে আমাকে একটু বোঝান। আমি এসএসসি পরীক্ষা দিলাম, জাস্ট দুই নম্বরের জন্য আমি স্টাটাস পেলাম না। অনার্সে ভর্তি হতে আসছি, জাস্ট দুইজনের নিচে আমার নাম থাকার কারণে আমি ফার্মেসিতে ভর্তি হতে পারলাম না, আমাকে ভর্তি হতে হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। 2000 টাকা দিয়ে অনেক শখ করে একটা ক্যাসেট প্লেয়ার কিনেছিলাম, সকেটের মধ্যে প্লাগটা দিলাম, শখ চিত হয়ে 4 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম। ডাক্তারের কাছে গেলাম, তার ভিজিট আবার ঠিক 200 টাকা, ভুল ট্রিটমেন্ট করলো, আমি আরও 4 মাস অসুস্থ হয়ে থাকতাম। 2, 4, 8 এই তারিখগুলোতে যতগুলো ইন্টারভিউ আমি দিয়েছি আমার চাকরি হয় নাই। এই যে 1 তারিখে রিটার্ন দিলাম, তার ভাইবা 2 তারিখে কেন পড়তে হবে? 3-এ পর, 5-এ পর, 7-এ পর, 9-এ পর, টানা হয় নাই। বুঝলাম, কিন্তু আমি যে মানতে পারছি না। মানে মানতে পারবে না কেন? মানতে পারছি না কারণ আপনি যে সংখ্যাগুলোকে নিজের শুভ সংখ্যা বলছেন এই তারিখগুলোতে হয়তো আপনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন, কিন্তু সেটা আপনার মাথায় নেই, কারণ আপনি মাথায় রাখতে চাইছেন না। এই 2, 4, 8 আপনাকে দখল করে ফেলেছে। হ্যাঁ দখল তো করবেই, আমি তো প্রমাণ পাচ্ছি। কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো আপনারই ধারণাটা ভুল। কিভাবে সেটা পরে বলবো। চুইংগাম খাবেন? দাও। 2টা কেন, 2টা চুইংগাম কেউ খায়? একটা খেলেই তো হয়। 2টাই খাবেন আপনি? নেন। আরে খুলছি, খাচ্ছি। আপনি পকেটে রাখছেন কেন, বের করেন। না খাবো খাবো, মানে এটা শেষ করে এটা একটা মানে খাবো। বের করেন, বের করেন, আমি বলছি বের করেন পকেট থেকে, খান। আমার সামনে বসে আপনি দুটোই একসাথে খাবেন, খান। মানে কি কোনো সমস্যা? ব্যথা লাগছে? ব্যথা ওখানে না, ব্যথাটা হচ্ছে আপনার এখানে। আচ্ছা ব্যথা যেখানে হোক, আরেকটা দাও তো, আরেকটা দাও। জি বলেন ফিরোজ ভাই। কি বলবো, আমার নেট কানেকশন তো এখনো ঠিক হলো না। সারাদিন বাসার বাইরে থাকলে কি করে জানবা নেট ঠিক হয়ে গেছে? তাই নাকি? ও থ্যাংক ইউ ফিরোজ ভাই, আমি আসলে একটু ক্যাম্পাসে গিয়েছিলাম তো, সরি। সরি বলে কোনো দরকার নেই। ফিরোজ ভাই আপনার কি মন খারাপ? মন ঠিক আছে, মেজাজটা খুব খারাপ। কেন বলেন তো? তোমাকে সব কথা খুলে বলা সম্ভব না, আবার কিছু কথা বলারও দরকার আছে। আচ্ছা বলেন শুনি। উদারতা দেখাতে দিই, আমি এমন একটা সমস্যা কাঁধে নিয়েছি, মানুষ যে এত খারাপ হতে পারে এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আপনি
কি শামিম ভাইয়ের কথা বলছো? জি, আমি ওনার কথাই বলছি। না খেয়ে পথে পথে ঘুরছি ফকিরের মতো। আমার সঙ্গে দেখা হলো, আমাকে বললো, ভাই আমি আপনার পায়ে পড়ি, না খেয়ে আছি, প্লিজ থাকার জায়গা নেই, আমাকে বাঁচান। খুব মায়া হলো, বাসায় এনে তুললাম, থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, আমার জামা কাপড় সে পড়ছে। ও মাই, ঠিক আছে, এগুলো মানবিক ব্যাপার থাক। কিন্তু সে কী করছে? বাথরুমে সে ঢুকলে আমি আর ঢুকতে পারি না, বিছানা ময়লা করে রাখি। তারপরে যে সে দেব তরকারিতে একটু লবণ কম হয়েছে, বুয়াকে সে মারতে গিয়েছে। হ্যাঁ, আমি বললাম যে দেখেন, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে কাউকে করার দরকার নেই। সে করেছে কি, হুট করে সে আমার এখানে কামড়ে ধরেছে। টিটেনাস দিয়েছেন তো? মানুষ কামড়ালেও টিটেনাস দিতে হয় নাকি? অবশ্যই দিতে হয়। আপনার দুই পা, দুই হাত, পিঠ, পেট, পারলে কপালে টিটেনাস দিয়ে রাখবেন। বলা তো যায় না আবার কোথায় কখন কামড়ে দেয়। গুড, ভালো বুদ্ধি দিস। ফিরোজ ভাই, শুনলাম তো আপনার কথা, আপনি এখন তাহলে আসো। না না, আসল কথা তো এখনো বলিনি। কাল শুনি। কাল না, এখনই শোনো। আচ্ছা ঠিক আছে, বলেন। মহিলা দেখলে কিন্তু ওনার মাথা ঠিক থাকে না। আর মেয়ে? ওরে বাবা, মেয়ে হলে তো কোনো কথা নাই, যে কোনো ভাবে হোক, ছলে বলে কৌশলী তাকে সে প্রেমের পথে ফেলবে ফেলবে। ঠিক আছে, আমি শামিম ভাইয়ের সাথে কথা বলবো। না না, আমি যা যা বললাম এগুলো এইভাবে বলা দরকার নেই। আমি আমার মতো করে ওনার সাথে কথা বলবো, ডোন্ট ওয়ারি। শোনো, তুমি কিন্তু তার কাছ থেকে দূরে দূরে থাকবে, খুব সাবধান। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগে থেকে টিটেনাস দিয়ে রাখবো। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন বলো তো? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ফিরোজের সাথে আপনার পরিচয় কি করে বলেন তো? ও মলমের মাধ্যমে। মলম? মলম কি মানে? ও রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল তো, ব্যথায় কাটতেছিল, আপনি মলম লাগিয়ে দিয়েছেন। না না, গড়াগড়ি খাওয়ার আগেই ওকে মলম লাগানো হয়েছিল, এবং সে কারণেই ও গড়াগড়ি খাচ্ছিল। মানে যে মলম পার্টি আছে না। আপনি এখানে শুটলেন কেন? ও আচ্ছা, এটা একটা গল্প। আমি একটা মেসে দেখলাম তো, সেখানে প্রায় তোমার 6 মাসের ভাড়া বাকি পড়ে গেল। কি করি, বাড়িওয়ালা তো নানান কথা শোনায়। আমি করতাম কি জানো, রাত 12টার পরে দেয়াল টপকে বাড়ির ভিতর ঢুকতাম, সারা রাতটা কাটিয়ে শুভেচ্ছা দিকের সময় আবার বেরোয় চলে আসতাম। কিন্তু বাড়িওয়ালা এত শ্যান, উনি একদিন সারা রাত জেগে আমাকে ধরে ফেললেন। কি করব, পরের দিন ভাড়া দেবো এই কথা বলে চলে আসলাম। সে একটা দোকানে রুটি গলা খাচ্ছি, সেই সময় ফিরোজের সঙ্গে দ্বিতীয়বার আবার দেখা। তো জিজ্ঞেস করলো আমার সম্পর্কে, আমি সব বললাম। তখন বললো যে আপনি ওঠেন আমার সঙ্গে, আমি আমার মামার বাড়িতে থাকি, মামাটামা কেউ থাকে না, সবাই যাবে না। উঠে গেলাম, থাকার জায়গা নেই, কি করবো বলো। তোমার থাকার জায়গা থাকবে না কেন? এভাবে আর কতদিন চলবে বলো? গুড। কি গুড? তুমি করে বলছো যে? তুমি করে বললে বলছি, সমস্যা কি? না সমস্যা কেন হবে, আরো বলো। আগামী 1 মাসের মধ্যে তুমি এই বাসা ছেড়ে চলে যাবে, আর যদি এই বাসাতে থাকো তাহলে ভাড়া দিয়ে থাকবে। আরে অদ্ভুত, ভাড়া দিয়ে থাকবো মানে আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবে মানে তুমি চাকরি খুঁজবে, চাকরি করবে। আরে চাকরির চেষ্টা কি আমি করছি না নাকি? করছি কিন্তু পাচ্ছি না তো। প্রবলেম তো দুই। তোমাকে না বলেছি এই দুই প্রসঙ্গটা তুমি আমার সামনে তুলবে না? কিন্তু আমি করব কি, প্রবলেম তো আলটিমেটলি এটাই। শোনেন, মাথা থেকে এই দুই জাতীয় ভাবনাটা নামান প্লিজ। অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা ছেলে চাকরি পাবে না, এটা অ্যাবসার্ড। আপনি চাকরি খোঁজেন, পেয়ে যাবেন, প্লিজ খোঁজেন। আগেরটাই তো ভালো ছিল। কি তুমি করে বলছিলে? তুমি করে বললে সব সমস্যা সমাধান হয়ে যাবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, বললাম। কি ফিরোজ, গভীর চিন্তায় মগ্ন মনে হচ্ছে। শামিম ভাই, আপনাকে একটা জরুরি কথা বলতে হবে। বলো শুনি। আপনি বোধহয় বুঝতে পারেন না, আমি আপনাকে আপন বড় ভাইয়ের মতো দেখি, সবসময় আপনার ভালো চাই, আপনার উন্নতি কামনা করি। এটা তুমি একটা কথা বললে আমারে, তুমি নিশ্চয়ই আমার উন্নতি কামনা করো, নাহলে আমার আশ্রয় দিলে কেন? আমি তো বিপদে করছিলাম, তাই না? হ্যাঁ, কথাগুলো সেই জায়গা থেকে বলছি, মানে আপনার ভালো কিছু করতে হলে আমার মনে হয় এই বাসাটা ছেড়ে দেওয়া উচিত। তাই? আচ্ছা দিলাম, কিন্তু কেন বলো তো? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি যে বাসাটাতে আছেন সেই বাসার নাম্বার কিন্তু 2 আর রোড নম্বর 4। না, এটা কোনো ব্যাপার না,
একটা বাসার নাম্বার 2 রোড নাম্বার 4 হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যাকে নিয়ে সারাটা জীবন কাটাবেন ভাবছেন তার জন্ম তারিখ কিন্তু 2। তুমি কি করে জানলে? ওই যে সেদিন 2 নম্বর জার্সি নিয়ে কথা হলো না, আমি আপনাকে বলেছিলাম আর একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হচ্ছে আমি ওই দিনই জানতে পারলাম আইরিনের জন্ম তারিখ 2। আপনি ওদের বিশ্বাস করতে পারছেন না। অসুবিধা নেই, কাল আইরিনের জন্মদিন, আপনি ইচ্ছে করলে একটা ভালো গিফট নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে পারেন। কি ব্যাপার, তুমি আমাদের বাসায় এই সময়? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? জানি না, তুমি তো কালকে বললে এই বাসায় যেন না থাকি। হ্যাঁ বলেছি, কিন্তু তুমি তো এখনো চাকরি পাওনি, আগে পাও তারপরে, এখন না। না এখন না কেন? আজকে তুমি কেক কাটবে, আমি বসে বসে সেই কেক খাবো, তাই? কেক কাটবো মানে? আজকে তোমার জন্মদিন না? তোমাকে কে বললো? আমার কপাল। 2 তারিখে তোমার জন্মদিন, না হলে তোমার সঙ্গে আমার প্রেম হবে কেন? আলটিমেটলি একটা ধাক্কা আমাকে খেতে হবে না? আচ্ছা তোমার কাছে কোন জিনিসটা বড়, আমাকে একটু বলো তো। 2 তারিখ নাকি আমাদের ভালোবাসা? হ্যাঁ আমাদের ভালোবাসা বড়, কিন্তু তুমি মিথ্যে বলেছিলে কেন? তোমার যে 2 তারিখে জন্মদিন এটা গোপন করেছিলে কেন? আমি গোপন করেছি কারণ 2 ব্যাপারটা তোমার মাথার ভিতরে এমন ভাবে চেপেছিল, আমি যদি বলতাম তাহলে তোমার সাথে তোমার পরিচয় হতো না, তুমি তোমার নামই জিজ্ঞেস করতে না। হ্যাঁ সেটাই তো ভালো হতো, আলটিমেটলি এখন এই সম্পর্ক তো টিকবে না। টিকবে না কেন? তুমি আমাকে ভালোবাসো না? বাসি? আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ বাসো। তাহলে সমস্যাটা কোথায়, কেন টিকবে না? টিক। আমি উঠি। বসো। কোথায় যাচ্ছো? জানি না, যেতে যেতে পথ খুঁজে নেবো। কোথাও যাবে না, তুমি আপাতত এই বাসাতেই থাকবে। না আমি চলে যাব, কারণ ফিরোজও চায় না আমি এখানে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবো। তোমার বুঝিয়ে বলার কোনো দরকার নাই, উঠি আমি। আরে ভাই, আপনি চলে যাচ্ছেন, আমার খুব খারাপ লাগছে। মানে অবস্থাটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আমি আপনাকে চলে যেতে বলতে বাধ্য হলাম, আপনাকেও চলে যেতে হচ্ছে। অনেকদিন একসাথে ছিলাম তো ভাই, আপনি কিন্তু আমার উপর কোনো রকম রাগ খুব এগুলো রাখবেন না। তো যাই, আমার দুঃসময় তুমি আমাকে আশ্রয় দিছ, যদিও দুঃসময় এখনো কাটে নাই, বাট আমি গ্রেটফুল। ভাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি চলে যাচ্ছেন যান, কিন্তু কোনো সুব্যবস্থা না হলে আপনি আমার এখানে রাতে বলে এসে থাকতে পারেন। আপনি আমাকে কোনোভাবে ভুল বুঝবেন না ভাই। না তোমাকে ভুল বোঝা বা ভুলে যাওয়া কোনটাই সম্ভব না, প্রশ্ন আসে না। আমি ভাবছিলাম তোমার কথাটা বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বলা উচিত। কোনোভাবে তুমি কষ্ট পাও এটা আমি চাই না, কারণ আমার ভালো লাগবে না। তুমি একটা ভালো মানুষ, সহজ মানুষ, সবকিছু সহজভাবে দেখো তো। আমার মনে হয় আইরিন তোমাকে কোনোদিন ভালোবাসবে না,
সে আমাকে ভালোবাসে, কিন্তু করার তো কিছু নেই। তার জন্ম তারিখ তুই, তুমিও বললা, সব আমার চাইতে দুই বড়, তোমার কথা আমি কি শুনবো? আমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না, আমি এখন ফোন রাখি। আরে শোনো, আমি বুঝতে পারছি, কিন্তু আমি নিজেকে বোঝাতে পারছি না। কি বোঝাতে পারছো না? মানে তোমাকে ছাড়া যে আমি চলবো, আমাকে যে চলতে হবে, এটা আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছি না। তো আমি কি করবো? না মানে শোনো, আমি অন্য কিছু ভাবার চেষ্টা করছি, কিন্তু যতবারই ভাবছি ততবার তুমি এসে আমার সামনে দাঁড়াচ্ছ। মানে আমার মনে হচ্ছে আমার তোমাকেই দরকার। দরকার হলে আমি কি করব? আমি কি করতে পারি? আমার জন্ম সংখ্যা তো দুই। হোক দুই, তোমাকে ভালোবেসে আমার যদি সর্বনাশ হয় সেটা আমার খারাপ লাগবে না, তবু আমি তোমাকেই চাই। এখন কয়টা বাজে? দুইটার মতো। দুপুরে কিছু খেয়েছো? না। বাসায় এসো এক্ষুনি।